ইন্দ্র, ইন্দ্র কি হয়েছে? হ্যাঁ, ভিতরে চেঁচামেচি হচ্ছিল বলো না। বাবা, আমি কিছু বুঝতে পারছি না। একটু আগে ডাক্তার বললো যে ভালো হয়ে গেছে, সেন্স ফিরে গেছে। আমি ভেতরে গেলাম, কথা বলছিলাম, একটু কোনো সাড়া পাচ্ছি না। আমি আমি ডাকলাম, উনি বললো আমাকে বাইরে যেতে। আমি স্পষ্ট বুঝতে পারছি মিতুল কিন্তু ডিটোরিয়েট করছে। এসব তুই কি বলছিস ইন্দ্র? দাদাভাই দুম করে ডিটোরিয়েট করলো কেন? এর কারণ আমি ছাড়া যে আর কেউ জানে না। ডিটোরিয়েশন তো সবে শুরু। কলি, কলি আমি বলে কি তুই প্লিজ কি একবার দেখ। তুই তো নিজে ডাক্তার, ডাক্তারবাবু তোকে সবকিছু বুঝিয়ে বলতে পারবেন। তুই প্লিজ কি একবার দেখ। কলি, রণ কিন্তু ঠিক কথাই বলছে। ওরা অনেক সময় পেশেন্ট পার্টির কাছে না অনেক কিছু চেপে যায়। হ্যাঁ, তুই বলছিস ভেতরে যা। ওরা এই তো বলছে ভালো আছে, এই বলছে ডিটোরিয়েট করছে। জানা মা, তুই একটু ভেতরে কি দেখ না মা। বলি কেন, কোনো ডাক্তার এলেই এখন আর কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি ভিতর থেকে খবরটা এলো বলে। যা মা, যা। ডক্টর, ডক্টর কি অবস্থা? মিতুল ঠিক আছে? কিরো ডক্টর, কিছু বলুন, আপনি চুপ করে থাকবেন না, বলুন। I'm sorry. Sorry মানে আপনি কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। সরি মানে কি? আমরা কিছু করতে পারলাম না মিস্টার লাইরি। পেশেন্ট খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে গেল। সি ইজ নো মোর। না ডক্টর, আপনার মধ্যে কত ভুল হচ্ছে। মিতুল একদম ঠিক আছে তো? ও তো একটু আগে সেন্স এসেছিল, ও ঠিক হয়ে যাবে। আপনি বোধ ভুল করছেন। কলি, চ আমার সঙ্গে, আমার দেখবি চল। এক মিনিট আমার কথাটা একটু শুনুন। এরকম হয়, কাজ হয়ে গেছে। কুলি আর হসপিটালের ডাক্তার দুজনেই মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরে ওকে ওকে ওকে, কাম ডাউন কাম ডাউন অনুরাধা। আরে সেলিব্রেট তো করবই, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। মিতুল যে লিথাল ডোজ অফ পয়জনটা নিয়েছে সেটাতে আমরা জানি যে ও কোনোদিন এই কোমার থেকে বেরোতে পারবে না। কিন্তু 5-6 ঘন্টা পর থেকে ও যে বেঁচে আছে সেটা বোঝার চান্স একটা কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এই 5-6 ঘন্টার মধ্যে যে করে হোক মিতুলের বডিটাকে দাহ করতে হবেই। না না, আমি আমি একটু পর থেকে বাড়ির লোকজনকে এটা বোঝানো স্টার্ট করবো যে ওই মিতুলের বডিটা দাদার সামনে রাখাটা ঠিক হবে না। দাদা খুব ডিপ্রেসড হয়ে যাবে, আপসেট হয়ে যাবে। কিছু একটা বলবো, কিছু একটা বোঝাবো, ঠিক? হ্যাঁ, আমি চেষ্টা করছি যাতে যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, আচ্ছা বডি কি আমরা এখন বাড়ি নিয়ে যাবো তো? না না না, এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন, এখন বাড়ি কেন নিয়ে যাওয়া যাবে না? পোস্টমর্টমে যেতে হবে তো। বলি বাবা, কি বলছে কি এরা? জ্যান্ত মানুষটাকে কাটবে? আমি তো বেঁচে আছি বলে বাবা, আমি বেঁচে আছি। পোস্টমর্টেম হবে? ওই মেয়েটার গায়ে ওরা কাঁচি ছুরি চালাবে? আমাদের ফুলের মতন মিতুলে মিতুলের বডি নিয়ে ওরা কাটাছেঁড়া করবে? দরকার কি এসব করা?
আমি কি করব বলে বাবা, তোমাকে আমি এত ডাকি, তারপরেও তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে? আমি তো সারা জীবন তোমার সেবা করেছি, কোনো অন্যায় তো করিনি বলে বাবা, তবে আজ আমার সাথে এত বড় অন্যায় কেন হতে দিচ্ছ তুমি? আমাকে বাঁচাও বলে বাবা, বাঁচাও, সবাইকে বুঝিয়ে দেবো আমি বেঁচে আছি। ইন্দ্রবাবু আমাকে নিয়ে চলে যাচ্ছে, ইন্দ্রবাবু আমি বেঁচে আছি, আমার কিচ্ছু হয়নি, আমি মরিনি। ইন্দ্রবাবু আপনি আটকান না, আমাকে নিয়ে চলে যাচ্ছে ইন্দ্রবাবু। ইন্দ্র 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 এরকম করতে নেই ইন্দ্র। অনেক চালিয়েছিলে মিতুল, এবার ওরা তোমায় জ্যান্ত অবস্থায় কেটে ছিঁড়ে দেখবে। প্রতিটা কাটার যন্ত্রণা তুমি ভোগ করবে, কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আইন কানুন আমি জানি না, আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। শেষ কথা, মিতুলের গায়ে যেন একটাও আঁচড় না লাগে। যাওয়ার সময় আমি ওকে কোনো গোল চুপিতে দেব না। দাদু ভাই ওকে এভাবে পোস্টমর্টম আটকানো যায় না। মেয়েটার পেটে গুলি লেগেছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা নয়, আমার যা বলার আমি সেটা স্পষ্ট পরিষ্কার করে বলে দিয়েছি। দাদু ভাই তুমি ঘরে যাও, ঘরে যাও দাদু ভাই, এসব বন্ধ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিস এখানে, কিছু বলছিস না কেন? এভাবে কি পোস্টমর্টে মাতানো যায়? খোকা, তোর মা তো ঠিক কথাই বলছে। আচ্ছা, ওই পুলিশের ওই যে একজন বড় কর্তা, তোর খুব ভালো বন্ধু ছিল, তুই ওর সঙ্গে কথা বল না, দেখ না এটা আটকাতে পারিস কিনা। মিতুর কষ্ট পেয়ে ছটফট করে করে মরবে, এটাই আমি চেয়েছিলাম, আর এরা এখন মাঝখানে ব্যাকরা দিতে শুরু করেছে। আমার বাবা মার বয়স হয়েছে, এই বয়সে এরকম একটা শখ, মিতুলের এই পরিণতি হতে ওনারা নিজেকে সামলাতে পারছেন না। আমি আপনাকে যে হাত জোর করে অনুরোধ করছি, যদি কোন রকম ভাবে পোস্টমর্টমটাকে আটকানো যায়। অফিসার, ডক্টর কিছু করার আগে আপনারা প্লিজ কিছু করুন, একবার কাটা ছেঁড়া শুরু হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না, প্লিজ। আমি ট্রাই করছি কিন্তু কথা দিতে পারছি না। উফ, আরে পোস্টমর্টেম না হলে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গেলেই তো হয়। এই ফুল সজ্জায় সবসময় একা থাকতে চেয়েছি, আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছে। আমি মানতে পারছি না, স্বপ্নের লাশ কাঁধে
ওরা কেন চলে যায়, একটু হালকা হতে দে না ওকে, দেখি চলে। হিন্দিমা, ক্রিয়াকর্ম মোটামুটি শেষ, তবে একটা কথা আছে, মা জননী তো এস্থির অবস্থায় চলে গেলেন, সিথিতে সিঁদুর পায়ে আলতা পরিয়ে দিতে হবে, যে কে পড়াবেন আলতা, আপনি পড়াবেন? মা, আমি পড়াতে পারবো না, আমি পড়াতে পারবো না মা, সত্যি তো সুমির মেয়ের মতোই ছিল, সুমি তো মায়েরই মতো, মা কখনো সন্তানের শেষ কাজ করতে পারে না। কলি দিদি ভাই, এই তো আলতা সিঁদুর, কলি ধর, ধর কলি ধর। এত বড় শাস্তিটা কেন দিলে মিতু? দাদা ভাইয়ের বয়স সাজে তোমায় কতবার সাজিয়েছে, কিন্তু আজ কলি দিদি, তুমি তো ডাক্তার, তুমিও বুঝতে পারছো না আমি বেঁচে আছি। দাঁড়া কলি, মিতুলের গায়ে কেউ হাত দিবি না। আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদের মেয়েকে ফিরিয়ে আনতে পারলাম। মিতু, আমাকে ক্ষমা করো। আমি নিজেই জানি না যে এত বড় একটা সত্যি সেটা মেনে নিয়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো, কিন্তু এটাই তো ভবিতব্য ইন্দ্র। হ্যাঁ পিসিমনি, তার জন্য তো নিয়মটা পালন করতে চাইছি। মিতুলকে যখন নিজের কাছে ধরে রাখতে পারলাম না, তখন এই দায়িত্বটা না হয় আমি পালন করলাম, শেষ বেলায় না হয় আমি ওনাকে একটু ভালো করে সাজিয়ে দিই। এতদিন ধরে তো শুধু শর্ত দিয়ে এসেছি, কে বলতে পারে উনি হয়তো মন থেকে চাইতেন কোনদিন ওনাকে ভালোবেসে স্মৃতিটা লাগিয়ে দেব। আপনি আমার স্বপ্নের খোঁজটুকু রাখতেন ইন্দ্র, আর সেই মানুষটাই যে বেঁচে আছে এতবার করে আকুতি জানাচ্ছে, আমার কাছে ধরা পড়ছে না সেটা। বলে বাবা, কিছু একটা করবো বলে বাবা, ইন্দ্র আমাকে যে করে হোক বুঝিয়ে দাও আমি মরিনি, আমি বেঁচে আছি বলে বাবা।
বলেছিল 5-6 ঘন্টা পর মিতুলের দেহে প্রাণের লক্ষণ ফিরে আসবে, হয়তো উঠবে না বসবে না, কিন্তু কিন্তু কোনোভাবে যদি কারো সন্দেহ হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে ন্যাকা কতক্ষণ চলবে কে জানে। আকন্দ বারণ করছে কেন? ওকে কিছু বুঝতে পেরেছে। একটু শক্তি দাও না আমায়, একটা আঙুল অন্তত নাড়াতে দাও, একটা আঙুল নাড়াতে দাও। তুই কি করছিস এটা? আগুন দিতে বারণ করলি কেন? মিতুলের পায়ের পাতা নরম আছে, হাত নরম আছে, ওর বডিটা এখনো স্টিফ হয়ে যায়নি, কিন্তু মিতুল তো প্রায় 6 ঘন্টা হলো মারা গেছে, এতক্ষণে তো বডি স্টিফ হয়ে যাওয়ার কথা। দাদা ভাই আমাদের কিছু গন্ডগোল হয়েছে, মিতুল বেঁচে আছে। দাদা ভাই মিতুল বেঁচে আছে। কলি তুই ঠিক বলছিস? আমি ঠিক বলছি দাদা ভাই। কলি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হসপিটাল থেকে মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মিতুল বেঁচে নেই, মিতুল বেঁচে নেই। তোমাদের সবার মনের ভুল এগুলো। বাবা বাবা তুমি এক্ষুনি মিতুলের চিতায় আগুন দাও, তুমি এক্ষুনি মিতুলের চিতায় আগুন দাও। না বেশ সবাই, আমি তো বললাম মিতুল বেঁচে আছে, এতক্ষণে বডি স্টিফ হয়ে যাওয়ার কথা, কিন্তু বডি তো স্টিফ হয়ে যায়নি, নরম আছে। এক্ষুনি মিতুলকে হসপিটালে নিয়ে যেতে হবে। বলি তুই খুব বড় ডাক্তার হয়ে গেছিস নাকি? মৃতদেহ কেউ হসপিটালে নিয়ে যায় না। আর কত জ্বালাবি তোরা জানা ভাইকে, আর কত জ্বালাবি? যেটা হয়েছে সেটা আজকে শেষ হবে। আমি ওই বডি কোথাও নিয়ে যেতে দেবো না, আমি ওই বডিটা কোথাও নিয়ে যেতে দেবো না। She is alive. উনি বেঁচে আছেন। আপনার মিসেস বেঁচে আছে। আমি জানতাম মিতুল মরতে পারে না, আমি জানতাম। দেখলেন তো ইন্দ্রবাবু, আমি বলেছিলাম না আমি বেঁচে আছি, সবার ভুল হচ্ছিল। যাক, আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলে এসেছেন, এবার দেখবেন আমি ঠিক হয়ে যাব। এবার আমি আমার গুগলির কাছে, আপনার কাছে ফিরে আসব। কিন্তু আমি যে আর পারছি না ইন্দ্রবাবু, বড় কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে খুব, বড় ঘুম পায় আমার। ইন্দ্রবাবু আমায় ছেড়ে যাবেন না যেন। কিন্তু এত বড় ভুল আমি কি করে করলাম? আমার তো স্পষ্ট মনে হয়েছিল উনি আর বেঁচে নেই। আপনার এই মনে হওয়ার খেসারত আমাকে কতটা দিচ্ছে জানেন? এটা কি করে সম্ভব? একটা জ্যান্ত মানুষকে আপনারা মৃত ঘোষণা করে দিলেন, তার ডেথ সার্টিফিকেট বার করে দিলেন। হ্যাঁ আপনি জানেন ওকে আমরা চিতা থেকে তুলে এনেছি।
এতটা ইরেসপন্সিবল আপনারা হন কি করে? বলুন বলুন, শান্ত হন, বিশ্বাস করুন, আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি উনি জীবিত। সমস্ত প্যারামিটারে ওনাকে মৃত বলেই মনে হয়েছিল, মনে হয়েছিল। আজ যদি সত্যি আমরা মিতুলকে পুড়িয়ে ফেলতাম তারপর কি হতো বলুন বলুন। প্লিজ প্লিজ, আপনি কুললাম, প্লিজ কুললাম। দাদা ভাই প্লিজ শান্ত হ, ওনার তো একার দোষ ছিল না ভাই, আমারও তো ভুল হয়েছে, কিন্তু তখন এমন একটা সিচুয়েশন হয়েছিল, তখন সত্যি মনে হয়েছিল মিতুল মারা গেছে। আমি তো নিজে হাতে পালস রেট চেক করেছি, হার্টবিট ছিল না, পালস রেটও ছিল না। এটা কি কি করে সম্ভব আমি সত্যি জানি না। আমার মনে হয় মিতুলের শরীরে কিছু একটা রিয়াকশন হয়েছে। রাইট, আপনি একদম ঠিক বলছেন, আমারও তাই মনে হচ্ছে। কোনো একটা রিয়াকশনের জন্য ওনার এন্টায়ার বডিটা স্টোন হয়ে গিয়েছিল, সেটাই আমাদের প্রাথমিকভাবে বুঝতে ভুল হয়েছে। কলি, ভালোবাসা না খুব ভয়ঙ্কর জিনিস গো। হ্যাঁ, এতে এইসব তোমাদের বিজ্ঞান সব ফেল হয়ে যায়। তুমি দেখো, আমার মন বলছে মিতুল উঠবে, মিতুল ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মিতুল। তুমি দেখো অর্কুদা, তুমি এতটা বিশ্বাস নিয়ে কি করে বলছো? এই যে আমার মনটা শুয়ে আছে না এখানে, এই মেয়েটা, এই মেয়েটা আমাকে বলেছিল জানো, পৃথিবীতে না ভালোবাসার জোর সব থেকে বেশি, সবকিছু তুচ্ছ হয়ে যায় সবকিছু। ও ভালো হয়ে যাবে, আমার মন বলছে ভালো হয়ে যাবে। দেখো মিতুল ভালো হয়ে যাবে। মিতুল মিতুল মিতুল, আমি আপনাকে ডাকছি, দেখুন এরকম বোকার মতো চুপ করে থাকলে আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আপনি খুব ভালো করে জানেন আমার কথার উত্তর দেবেন আপনি, কি হলো উত্তর দিচ্ছেন না কেন? আমি কিন্তু ইরিটেট হচ্ছি। এই যে এত বড় বড় কথা বলতে, আপনি নাকি ভালোবাসার মানুষদের ছেড়ে যেতে পারেন না, তাহলে যে ভালোবাসে তাকে ছেড়ে যাবেন কি করে? আচ্ছা বুঝতে পেরেছি, আমি বলিনি বলে না, বলিনি বলে কি বোঝেননি কোনোদিন? আপনি বোঝেননি আমি আপনাকে ভালোবাসি? আমার কথাটা একটু শুন, ও তোর ডাকে সাড়া দেবে না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ও যদি শুনতেই পেতো তাহলে তাহলে তোর ডাককে কি অগ্রাহ্য করতো? করতো না তো, ইন্দ্র আপনি কি বলছিলেন আরেকবার বলুন তো, প্লিজ রিপিট রিপিট আরেকবার বলুন। দাদা ভাই ডাক্তার ও ঠিক বলেছে, তুই বল যে তুই মিতুলকে ভালোবাসিস, বল 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 মিতুল, মিতুল আমি আপনাকে ভালোবাসি, মিতুল আমি আপনাকে ভালোবাসি, মিতুল খুব ভালোবাসি, আপনি শুনতে পাচ্ছেন? মিতুল আমি আপনাকে ভালোবাসি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি এতদিন বলতে পারিনি, এতদিন বলতে পারিনি আমার মনের কথা, আজকে বলছি। আপনি আমাকে একদিন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন, সেদিন আমি অগ্রাহ্য করেছিলাম, আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি।
দেখুন, আমি বুঝতে পারছি আমি আপনাকে ভালোবাসি। আগে আপনাকে বলতে পারিনি, আমার ইগোর জন্য বলতে পারছি। আজকে আপনি অগ্রাহ্য করবেন না, প্লিজ প্লিজ। মিতুল শুনতে পাচ্ছেন? মিতুল, আমি আপনাকে খুব ভালোবাসি মিতুল, ভালোবাসি ভালোবাসি মিতুল। কি হলো, চুপ করে আছেন কেন, শুনতে পাচ্ছি না? মিতুল প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, আমি বলছি তো আপনাকে ভালোবাসি। ইন্দ্র, আবার বল, আবার বল। বল দাদা ভাই বল। শুনতে পাচ্ছেন আপনি, আমাকে আর একটা সুযোগ দিন। আরে একটা সুযোগ দিন, আমি আপনাকে ভালোবাসি 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 বলছি না মিতুল, ভালোবাসি। কি বলছেন কি মিতুল, আপনি আমার কথাগুলো নিজের কানে শুনেছেন? সেটা কি করে হতে পারে, আপনি তো সেন্সি ছিলেন না। ছিলাম না তো, কিন্তু সবার সব কথা আমি শুনতে পাচ্ছিলাম। শুধু চিতা থেকে তুলে আপনি যখন আমায় হাসপাতালে নিয়ে গেলেন, সে দ্বিতীয়বার হাসপাতালে গিয়ে কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম। সেই সময়টা বাদ দিয়ে আমি সবার সব কথা শুনতে পেয়েছি, সব কিছু বুঝতে পেরেছি কি কি হয়েছে। বলছেন কি মিতুল, এরকম হয় নাকি? হয়েছে ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি, আমি সবকিছু বুঝতে পারছিলাম, কিন্তু আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমাকে যখন ওই কাটা ছেড়ার ঘরে নিয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমাকে জানতই কেটে না দেয়। আমি কতবার আপনাকে ডেকেছি ইন্দ্রবাবু, আমি বেঁচে আছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি বেঁচে আছি, আমি কত চিৎকার করেছি, আপনি কিচ্ছু বুঝতে পারেননি, আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। তারপর তখন সবাই মিলে আমাকে শ্মশানে নিয়ে চলে গেল। খালি মনে হচ্ছিল আপনারা আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবেন। শুধু প্রাণপণে আমি ভোলে বাবাকে ডেকে গেছি। তারপর তো ভোলে বাবাই যা করার করলো, যা হওয়ার তাই হলো। আপনি সব শুনতে পাচ্ছিলেন, বুঝতে পাচ্ছিলেন, তাহলে বলতে পাচ্ছিলেন না কেন? কি করে বলবো ইন্দ্রবাবু, আমি সবার সব কথা বুঝতে পারছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না, আমি আমার হাতটা পর্যন্ত নাড়াতে পারছিলাম না। সে কি যন্ত্রণা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি যা যা বলছেন আমি সত্যি শুনে অবাক হয়ে যাচ্ছি, এটা কি করে সম্ভব? জানি না, সব তো ঠিকই ছিল, আমি তো সুস্থই হয়ে উঠছিলাম। ওই একটা লোক এলো, সে আমার মুখ চেপে ধরে কি যেন একটা ইঞ্জেকশন দিয়ে দিল, তারপর থেকে এমনটা হয়ে গেল জানেন। আপনি সব বুঝতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন, কিছু বলতে পাচ্ছিলেন না? এটাই হয়েছিল ইন্দ্রবাবু, আপনাদের প্রত্যেকের স্পর্শ পর্যন্ত অনুভব করতে পারছিলাম আমি, কিন্তু কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমি তো সুস্থই হয়ে উঠেছিলাম জানেন, আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, আর তারপরে ওই লোকটা এসে ওইভাবে মুখ চেপে ধরে আমাকে ইনজেকশনটা দিয়ে দিল। না না মিতুল, দেখুন অত বড় একটা হাসপাতালে এটা হতেই পারে না। আমার মনে হয় আপনি অসুস্থ ছিলেন, সেই ঘরে বোধ হয় আপনি ভুল দেখেছেন, তো হতে পারে না। আমি ভুল বলছি না ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি যা বলছি। এক মিনিট, মিতুল আপনি একদম ঠিক কথা বলেছিলেন, আপনাকে কেউ ইনজেক্ট করেছিল। আর সেই ইনজেকশনের মধ্যে কি ছিল জানেন? কি? বিষাক্ত মাকড়সার বিষ। বলছেন কি আপনি এসব ইন্দ্রবাবু? একদম ঠিক বলছি, আপনার শরীরে একটা বিষাক্ত মাকড়সার বিষ ইনজেক্ট করা হয়েছে। আর যে কাজটা করেছিল তাকে আমি সিসিটিভি ফুটেজে দেখতেও পেয়েছি। কে সে লোকটা? মুখে মাস্ক পরা ছিল, আমি পরিষ্কার দেখতে পাইনি।
কিন্তু সেই যে কালপ্রিট সেটা আমি বুঝতে পেরেছি। কেউ আপনাকে মারতে এসেছিল। শুধু আমাকে নয়, ওরা আপনাকেও মারতে চেয়েছিল। ওই মুখোশ পরা লোকটা তো আপনার দিকে গুলি চালিয়েছিল। নেহাতে আমি মাঝখানে চলে এসেছিলাম। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কারা এরা ইন্দ্রবাবু? আমরা কি দোষ করেছি যে এইভাবে আমাদের মারতে চাইছে? না না, এই সব কিছু জেনেও আমি কিছুতেই মুখ বুঝে বসে থাকবো না। আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে জানতেই হবে যে কে আমাদেরকে এইভাবে মারার চেষ্টা করেছিল। আমাকে কে মারার চেষ্টা করেছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আছেন, গুগলি আছে, বাড়ির প্রত্যেকেই আছে। আমাকে মারা এত সহজ নয়। কিন্তু ইন্দ্রবাবু, আপনার দিকে যে গুলি চালিয়েছিল তাকে আমি ছাড়বো না। তাকে এমন মার মারবো, এমন মার মারবো যে মেরে হাত ভেঙে দেব। বন্দুক ধরা তো দূরের কথা, জামা কাপড় পরতে গেলেও অন্য লোকের সাহায্য দরকার হবে। মিতুল, আচ্ছা হয়েছে হয়েছে, আপনাকে এখন শান্ত থাকতে হবে, বুঝতে পেরেছেন? কি করে শান্ত হবো আমি ইন্দ্রবাবু? আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না। আমি যতক্ষণ না খুঁজে বের করতে পারছি যে কে আমাদের মারার চেষ্টা করেছিল, ততক্ষণ আমি ঠিকমতো দমও নিতে পারবো না। মিতুল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি প্লিজ চুপ করুন না। চুপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না ইন্দ্রবাবু। ওই লোকটাকে আমি খুঁজবই, আর এখন থেকেই আমার খোঁজা শুরু হবে। মিতুল, দেখুন আপনার কিন্তু শরীরটা ঠিক হয়নি, হ্যাঁ? এখন থেকে বাড়াবাড়ি করবেন না, আর দয়া করে এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। দেখুন, ওরা খুব সাংঘাতিক লোক, কখন কি করে ফেলে জানি না। দেখুন, আমি বলছি কি, যা হয়েছে বাদ দিন, মাটি খুঁড়ি আর লাভ নেই, যা হয়েছে ভুলে যান। আপনি ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, আমি পেলাম ভয়, কারণ আমি আপনাকে আর হারাতে চাই না। আপনাকে আমি আর হারাতে পারবো না, তাই ভয় পেলাম। আমিও আপনাকে হারাতে চাই না ইন্দ্রবাবু, কিন্তু আমরা কি শুধু নিজেদের কথাটাই ভাববো? আর ওই অসহায় মেয়েগুলো যাদের বর্ডারের ওপারে পাচার করা হচ্ছিল, তাদেরকে না হয় আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু ওদের মতো বাকি যে অসহায় মেয়েগুলো যাদের ইচ্ছের বিরুদ্ধে প্রত্যেক দিন তাদেরকে দিয়ে খারাপ কাজ করানো হয়, আমরা যদি তাদের কথা না ভাবি আর কে ভাববে ইন্দ্রবাবু? আমরা কি কিছুই করবো না তাদের জন্য, শুধু নিজের কথাটাই ভাববো? এবার আপনি বলুন, আমার কথাগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছে নাকি এখনো আপনি বলবেন এসব কিছু জেনেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? কি আর বলবো, আপনার কাছে যুক্তি দিয়ে তো আমি কোনোদিন পারি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে আপনার এই শরীরে আমার শরীর কিচ্ছু হবে না। যতক্ষণ এইভাবে আপনি আমার পাশে থাকবেন আমি একদম সুস্থ থাকব। কিন্তু মিতুল, আপনি কিভাবে খুঁজবেন ওদের? আমরা এবার শুরু থেকে শুরু করব। সেই যে ম্যাজিক শো এর মাঠ, যেখানে অশান্তির সূত্রপাত সেখানে যাব। ও ম্যাজিশিয়ান নিকতুত আর তার সাকৃতরাই আমাকে ম্যাজিক দেখানোর নাম করে এই সর্বনাশটা ঘটিয়েছিল। আমাকে আগে জানতে হবে ওই ম্যাজিশিয়ান নিকতুতটা আসলে কে। ইন্দ্রবাবু, আমাকে কালকেও একবার এরকম বেড়াতে নিয়ে যাবেন তো? সত্যি বাইরে সবুজ দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপেলটা যখন কেটেই নিয়ে এসেছি এক পিস খেয়েই নাও না, তোমার তো সবুজ দেখে মনটাও ভালো আছে, তাই না? যে কাজগুলো করতে গেছিলে সেগুলোও নিশ্চয়ই ঠিকঠাকই হয়েছে। ইন্দ্র, মিতুলের ডক্টর কি বললো, নেক্সট চেক আপ কবে? সিমি দিদির শেষ কথাটা তোমায় ভাবাচ্ছে, যা চেয়েছি সব মনের মতো বুঝতে পেরেছি বলে বাবা, তার মানে আমি যেটা চাইছি সেটা ভণ্ডুল করার জন্য এরা সবাই উঠে পড়ে লেগেছে। আমার কাজটা হয়নি বলেই সিমি দিদি আমাকে খোঁচাটা দিল। ইন্দ্রবাবু আস।
এই মিতুল দেখছো কোথায় কোথায় চলে গেল? এই মিতুল কিছু তো বলে যা। তুমি একদম চিন্তা করো না পিসিমণি, আমি যাবো আর আসবো, এসে তোমাকে আমি সবকিছু বলছি, ঠিক আছে? আরে দেখেছো মেয়ের কান্নটা দেখেছো? না বলে কই কোথায় চলে গেল? এই তো সবে এলো, তার মধ্যে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সত্যি এদের নিয়ে না আর পারা যায় না। এখন আবার কোথায় বেরোলো? না না না, আমাকেও বেরোতে হবে। মিতুল, আপনি কিন্তু এখনো বললেন না আমরা কোথায় যাচ্ছি। এখনই পেটে ব্যথাটা শুরু হতে হলো। আমি যদি ইন্দ্রবাবুকে বলি উনি তো আর যেতেই দেবেন না। না না, পেটে ব্যথা একটু পরে ঠিক হয়ে যাবে, আমাকে যেতেই হবে। আপনাকে না আমার এই জন্য ভয় লাগে, একটু সুস্থ হয়েছেন কি হননি, ছোটাছুটি শুরু করে দিয়েছেন। ভয় পাবেন না ইন্দ্রবাবু, আমার কিচ্ছু হবে না, আপনি আছেন তো আমার সঙ্গে। আপনি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ঠিক থাকি। দেখুন, আমি আপনার পাশে সবসময় আছি, কিন্তু নিজের শরীর নিয়েও তো ভাবতে হবে। শরীরটা তো আপনার, আপনি সেটা নিয়ে ভাববেন না? আপনার উচিত ছিল এখন বাড়িতে থাকার রেস্ট নেওয়া, কিন্তু আপনি সেটা করলেন না, আপনি আমার সঙ্গে বেরিয়ে পড়লেন। আমি রেস্ট নেব না ইন্দ্রবাবু, সিমি দিদি ইচ্ছে করে আজকে আমাকে জ্বালিয়ে দিল, শুনলেন না আপনি আমাকে কিরকম বললো? আজ সারাদিন আমি যা যা চেয়েছি তাই তাই পেয়েছি কিনা? যে কাজগুলো করতে গেছিলে সেগুলো নিশ্চয়ই ঠিকঠাকই হয়েছে। এমনি এমনি বললো নাকি? এরা প্রত্যেকেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, কিন্তু আপনি তো প্রমাণ না পেলে বিশ্বাস করবেন না। তাই প্রমাণ না জোগাড় করা পর্যন্ত আমিও রেস্ট নেব না। শুধু ওই মেয়েগুলোকে বাঁচানো বড় কথা নয় ইন্দ্রবাবু, আপনার দিকে কে গুলি চালিয়েছিল? আমাকে কে মাকড়সার বিষ দিয়েছিল সে সবকিছু আমাকে জানতে হবে। এই সবকিছুর পেছনে কে রয়েছে সেটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই দম নিতে পারবো না। মিতুল মিতুল, আমি বুঝতে পারছি, কিন্তু তা বলে এত তাড়াহুড়ো করে? তাড়াহুড়ো কেন করছি? দেখুন সিমি দিদি আমাদের ফলো করছে। কি বলছেন কি? তুমি বলো মিতুল আর দাদাকে ট্রেস করতে পেরেছো? পেরেছো? কি, ওরা আবার পুলিশের কাছে গেছে? ঠিক আছে সিমি, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি হলো। ওই মিতুলরা, ওরা আবার পুলিশের কাছে গেছে। আমি তো ভাবলাম এই ঝামেলাটা মিটে গেছে।
যেখানেই যাচ্ছে সেখানেই সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। আবার কোন সাক্ষীর কাছে গেল এরা, কোন সাক্ষীকে খুঁজছে? আমাকে বলুন না, এই মিতুলের খেল খতম করে দিই। ও সবাইকে শায়েস্তা করতে পেরেছে, শুধু আমাকে পারেনি। আমি তো ঠিক পালিয়ে এসেছি, এই মিতুলের মরণ আমার হাতেই। ওয়েট আ মিনিট, ওয়েট জুলি ওয়েট, তুমি কি বললে এখন? মিতুলের হাত থেকে সমস্ত সাক্ষী বেরিয়ে গেছে, তাই তো? আচ্ছা জুলি, ওরা তোমাকেই খুঁজছে না তো? তুমি ইমিডিয়েটলি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আন্ডারগ্রাউন্ড হয়ে যাব এই মেয়েটার জন্য? জুলি, মিতুলকে তুমি ভয় পাবে, হ্যাঁ ওই মেয়েটার ভয়ে তোমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে। ওই মেয়েটাকে ভয় পাও জুলি, তুমি এখনো মিতুলকে চিনে উঠতে পারোনি। মিতুলকে আমি চিনি, তাই তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আর একটা প্রশ্ন আমাকে করবে না, চুপচাপ নিজের আস্তানায় গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, আর যতদিন না আমি তোমাকে বলবো সেখান থেকে বেরোবে না। যাও, মিতুল পাল। আমি ঠিকই ভেবেছিলাম তুমি ঝুলিকেই খুঁজছো, কিন্তু ঝুলি পর্যন্ত তুমি পৌঁছাবে না, ঝুলিকে কোনোদিন খুঁজে পাবে না তুমি। ঝুলিকে যদি খুঁজে না পাও, তাহলে রণজিৎ লাহিড়ি পর্যন্ত তুমি কোনোদিন পৌঁছতে পারবে না, কোনোদিন না। মানে মিতুল এমন সব বললো, আগে এটা আমাকে হজম করতে দাও। আমার কি মনে হয় আমাদের একটা না আলোচনা করার প্রয়োজন না? মিতুল যেরকম দুমদাম করে সব প্ল্যান করে ফেলে, চট করে তো হ্যাঁ বলা যায় না, তাই না? মিতুল তুমি আমাকে একবার বুঝিয়ে বলো তো। শোনো, তুমি যতটা বুঝেছো ঠিক আছে, বাদ বাকিটা আমি তোমায় বুঝিয়ে দেবো, তুমি এখন চলো। কুলিব দেখো, আমি মানছি তুমি স্মার্ট, তবে কিছু মনে করো না, মিতুল কিন্তু তোমার থেকেও বেশি স্মার্ট, তাই আরেকবার জেনে নিলে ভালো হতো না? আরে বাবা, এই লোকটাকে বোঝাই কি করে? আমি দাদা ভাই আর মিতুলকে একা কথা বলতে দিতে চাইছি, কিন্তু এ তো বুঝতেই চাইছে না, বসেই রয়েছে। অর্কদা, আমার তোমার আর একটা কথাও ভালো লাগছে না, তুমি চলো। কলি দিদি, আমি কিন্তু ঠিক আছি এখন, তুমি বসো না এখানে, অর্কদা এত করে বলছে বসো না। না মিতুল, অনেক হয়েছে, এবার তুমি চুপচাপ রেস্ট নাও, আমরা আসি। তুমি যাবে? সারাক্ষণ খালি লাফা লাফি ঝাপাঝাপি করে, এখন কেমন শান্ত হয়ে ঘুমোচ্ছে। খুব ইচ্ছে করছে আপনাকে ছুতে, কিন্তু না, একবার যদি টের পায় তারপর আর রক্ষে নেই। এখন ঘুমোচ্ছে, এর মধ্যে আমাকে টুক করে বেরিয়ে পড়তে হবে, নয়তো উঠে বসে বলবে আমাকেও নিয়ে চলুন, আবার দৌড়দৌড়ি শুরু করে দেবে শরীর। উঠে পড়লো নাকি? এখন অর্কর সাথে বেরিয়ে হোমে গিয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করতেই হবে।
মিতুল যখন বলেছে তার থেকে জুলির ব্যাপারে কোনো না কোনো খবর পাওয়া যাবে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ মিতুল, বলছি এখানে একটা কাণ্ড ঘটে গেছে। আরে রোহন আর সিমি তো ইন্দ্রকে বিরতি দিচ্ছে না। ইন্দ্র নির্ঘাত হোমে যাচ্ছিল, এবার কি হবে বলতো? কি হোমে যাচ্ছিলেন মানে? আমাকে না নিয়ে একাই চলে যাওয়ার তাল করছিলেন নাকি? এই জন্যই এমনটা হয়েছে, সামলাতে তো পারবেন না। মিতুল, আমি কিন্তু তোমায় কিছু বলিনি। হ্যাঁ ইন্দ্র জানতে পারলে কিন্তু আমায় কচুকাটা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে সিমি দিদি আর রণদার হাত থেকে ওনার জবাই হওয়া বাঁচাও, তারপরে আমি দেখছি কে তোমায় কচুকাটা করে। শোনো আমি যা বলছি সেটাই করো। হ্যাঁ সাবাস মিতুল, তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি, এখন রাখছি। হ্যাঁ কি রে দাদু ভাই, আয় তাড়াতাড়ি। মা কে ছিল ওই লোকটা? লোকটার নাম ছিল সুরেশ। তুমি আমাদের ওখানে গেলেই দেখতে পাবে, বাস স্ট্যান্ডের কাছে ওর একটা লটারির দোকান আছে, সামনে খুব ভালো মানুষ সেজে থাকে, সবাই ওকে পছন্দও করে। ওর মুখ দেখে তুমি একদম ধরতে পারবে না ও এসব কাজ করে, কেউ ওকে ছুঁতেও পারে না। ভালো মানুষের মুখোশ পরে এই সব কাজ করে বেড়ায়। বোন তুমি একদম চিন্তা করো না, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আমি করবো। আমি কথা দিচ্ছি তোমায়। আচ্ছা মিতুল দি, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তুমি কি জুলিকে খুঁজছো? জুলিকে তো খুঁজতেই হবে, জুলিকে খুঁজে পেলে তবেই আমার না মেলা অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পাব। অনেক উপকার করলে তুমি আমাদের, এখন তুমি ভেতরে যাও কেমন? আবার দেখা হবে তোমার সঙ্গে। অর্কদা তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো না, কি কাজ? কলি দিদিকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কলি কেন, কলিকে কি কাজে লাগবে? ওই পাচারকারী লোকটাকে হাতে নাতে ধরে আমরা জুলির খোঁজ করব। আমি সেই ব্যবস্থাই এখন করব ইন্দ্রবাবু, আর তার জন্য আমার কলি দিদিকে দরকার। কি যেন নাম বললো লোকটার? সুরেশ, লটারির দোকান। ঠিক আছে মিতুল, আপনি পরিষ্কার করে বলুন তো কি করতে চাইছেন আপনি? আচ্ছা একটা কথা মন দিয়ে শোনো, আমরা কিন্তু গ্রামের মেয়ে সেজে যাচ্ছি। হ্যাঁ ওখানে গিয়ে আবার বেশি ইংরেজি টিংরেজি বলে দিও না, ঠিক আছে? মিতুল হ্যাঁ, তুমি মাঝে মাঝে এমন আমাকে ঝামেলায় ফেলো না। কিচ্ছু হবে না, আমি আছি তো। দাদা নিজেন টিকিট নিজেন, 1 কোটি টাকা। শুধু তাই নয় গলি, এখনই যদি আমরা ওই লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিই তাহলে ওর দলের যে মাথারা আছে তারা সাবধান হয়ে যাবে। ও হলো চুনোপুটি, ওকে ধরেই আমাদের রাঘব বোয়ালের কাছে পৌঁছতে হবে। তাই ওকে ঘাটানো যাবে না,
ও যা বলছে আমরা সেটাই করব। যেখানে নিয়ে যেতে চাইছে সেখানেই যাব। এর সাথে এখন আমাদের ওর ডেরা পর্যন্ত যেতে হবে। যেখান থেকে ও মেয়েগুলোকে অন্যদের হাতে তুলে দেয় সেই জায়গার খোঁজটা পেতে হবে, না হলে আমরা জুলির খোঁজ পাবো না। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আর জুলির খবর না পেলে এটা কোনোদিনও জানা যাবে না যে ইন্দ্রবাবুকে কে গুলি করেছিল, আমাকে কে মাকড়সার বিষ দিয়েছিল, আমাকে কেই বা পাচার করার চেষ্টা করেছিল। আজ রাতে ধুমধুমার কাণ্ড হবে, আজ রাখব পোয়াল ধরা পড়বে। মুখোশ আমি ফুল বই খুলে দিতি। কোথায় যাব? ওই ঘরে গিয়ে বসো। ওই ঘরে তো কেউ নেই, ফাঁকা। ওই ঘরে আর কেউ কেন থাকবে? এই সিনেমার নায়িকা তো তোমরা, তাহলে অন্য কেউ থাকার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমরা ভেতরে যাব না। দেখো, তোমরা নায়িকা হতে এসছো, হ্যাঁ, এখানে সব না পা বললে চলবে না। এখানে ডিরেক্টর যা বলবে সেটাই তোমাদের শুনতে হবে। দেখুন, আপনি কাউকে ডাকুন, না হলে আমরা ভেতরে যাব না। আমরা একা একা ভেতরে যাব না। দেখো মামনিরা, আমার কথাটা তোমরা একটু ভালো করে বোঝো। হ্যাঁ, তোমরা তো নায়িকা হতে চাও, হ্যাঁ, তাই তো? নায়িকা হলে তো অনেক জায়গায় যেতে হবে, কাছাকাছি আসতে হবে, তো এসব শিখতে হবে অভিনয় করতে গেলে। হ্যাঁ, না না, আমাদের কিছু দরকার নেই, আমরা পরে আসবো। কোথায় জুলি? জুলির সঙ্গে দেখা করিনি। আমি আমি ওই টনিকে মেয়েদের দিয়ে দিতাম, বাকি কাজ ওই করত। টনিকে কথা কানে যাচ্ছে না? টনিকে তাড়াতাড়ি বল। টনি টনি একটা মাফিয়া, একটা বিগ শট। আমি তো সব সব বলে দিলাম, এবার এবার আমাকে আমাকে আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দি, আর তুই টনিকে গিয়ে সবকিছু বলে দে। কি বোকা ভাবিস না আমাদের, তুই নিজেকে খুব বড় চালাক মনে করিস? কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু না। What is wrong? What is happening here? Amazing. দুদিন, জাস্ট দুদিনের জন্য আমি পাপাজির সাথে চেন্নাই গেলাম, আর তার মধ্যে তুমি মিথুনের সব ট্র্যাক হারিয়ে ফেললে রনো। জুলি এখন আন্ডারগ্রাউন্ড, তাহলে তাহলে এখন ওরা কি করতে পারে? ইয়েস রনো, মিথুনের পাচার কাণ্ডের সাথে যারা যারা যুক্ত ছিল তাদের সবার খোঁজ নাও, তাদের সবাইকে ট্র্যাক করো, কারণ আমার মনে হয় মিথুন এখন ওদেরই খোঁজ করছে।
ওদের যদি খোঁজ একবার মিতুর পেয়ে যায় তাহলে ও এনশিওর করবে যাতে আমরা ফেঁসে যাই। এটা আমরা কিছুতেই এফোর্ড করতে পারবো না। Can't afford this. You understand that? I understand, Amrita. You are absolutely right. একদম ঠিক বলেছ তুমি অনুরাধা, এই জন্যই আমি তোমাকে এতটা ভরসা করি। আমি যেখানে আমার আমার খেয়ে হারিয়ে ফেলেছিলাম তুমি ঠিক সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিয়েছ। আমি এক্ষুনি ফোন করে ওদের সবার খোঁজ নিতে বলছি, ওকে? হ্যালো, তুমি এক্ষুনি টনি ভিকি ওদের সবার খোঁজ নাও, সবার। দেখেছি স্বর্গ, উনি এরকম জামা কাপড় পরে কিরকম আনকমফোর্টেবল ফিল করছে। উনি একবারই ধরে ফেলবে। মিতুল, আমি আপনাকে আবার বলছি, আমাকে যে কেউ গুলি মারতে এসেছিল কোনোদিন আপনি এটা ভুলে যান। আপনি এটা ক্যান্সেল করে দিন, বারবার বলছি কিন্তু। আপনি দয়া করে এই রিক্সটা নেবেন না। পাখি উড়ে গেছে ম্যাডাম, ওরা নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে গেছে যে আমরা এখানে আসছি। এই খবরটাও পেয়ে গেল, কিন্তু কি করে পেলো খবরটা? আর গেলই বা কোথায়? কখন থেকে ডাকছি, তোমরা দরজা খুলছো না কেন গো? তুমি কে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি কি কোথায় যাচ্ছো, কোথায় দাঁড়াও। আমি ধোপা বউ গো, কখন থেকে একই কথা বলছি। ধোপা? আমাদের ধোপা তো নন্দর মা। আরে ওই কথাই তো বলছি গো, দিদির না প্রচুর শরীর খারাপ হয়েছে বুঝলে, তাই আমাকে পাঠিয়েছে তোমাদের বাড়ি থেকে সব কম্বল ফম্বল সব নিয়ে যেতে। বললো তোমরা নাকি শীতের শুরুতেই ওই কম্বল ফম্বল কাচিয়ে তারপরেই ব্যবহার করো, ওইগুলোই নিতে এসেছি আমি। আচ্ছা এটা ফোন করে তো জানাতে পারতো, এটা অচেনা লোককে পাঠিয়ে দিল, ভালো লাগে না। শোনো বাপু, তোমাকে আমি এখন কম্বল টম্বল দিতে পারবো না, আমি হাঁটুতে ব্যথা, আমি এখন উপরে গিয়ে যেতে পারছি না। না 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 দিদা, তোমাকে কিচ্ছু করতে হবে না, দিদি আমাকে সব ছবির মতন করে পরিষ্কার করে বুঝিয়েছে, আমি নিজে গিয়ে সব নিয়ে আসছি, তোমার যেতে হবে না। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আরে কি, আরে দাঁড়াও দাঁড়াও, কথা শোনো। আরে যাচ্ছ না কোথাও তুমি? আমি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। কোথায় যা? মুশকিল, বাড়িতে কেউ নেই, না সরো না পঞ্চা, আমি একা এখন একে কি করে সামলাই।
কাজ হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু ওকে তো বাড়ির থেকে বের করতে হবে। আর নিচে তো ঠাম্মি দাঁড়িয়ে আছে। আমি একটা রাস্তা ভেবেছি। কি? চল নিয়ে এসো, নিয়ে এসো ওকে। মিথ্যে কথা বলেছিস তুই, জুলি ওখানে নেই। কেন মিথ্যে কথা বলেছিস আমাদের? জুলি কোথায়? জুলি কোথায় বল। আমি মিথ্যে বলিনি, ওটাই জুলির গোপন আস্তানা। ওটা ছাড়া আর যদি কোনো আস্তানা থাকে সেটা আমি জানি না। মিথ্যে কথা থাকে তো মিথ্যে কথা বলছিস, তারপর গলা চড়িয়ে কথা বলছিস। ওটাই যদি জুলির গোপন আস্তানা হয়ে থাকে তাহলে জুলি ওখানে নেই কেন? সত্যি কথাটা বলবি নাকি আজ তোকে আমি মেরে দেব? বল সত্যি কথাটা। কি করছিস? কি শান্ত? আমি শান্ত হব না ইন্দ্রবাবু, ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও এখনো বলছে না জুলি কোথায়, কেন বারবার মিথ্যে কথা বলছে? বল জুলি কোথায়। কি করছেন কি ম্যাডাম, প্লিজ আপনি শান্ত হন। আমি শান্ত হব না স্যার, আজ ওর মুখ থেকে আমি সত্যি কথাটা বের করব। তুই সত্যি কথাটা বলবি না বলবি না? কিন্তু মেয়েটা গেল কোথায় বলতো? সেটা রণদাদা জানে দাদু। সর্বনাশ, মিথুন সব জেনে গেল নাকি? আমি একদম নাটক করবে না, আমার মেয়ে কোথায়, আমার গুপ্তি কোথায় বলো। আমি কি জানি মিতুল, আমি কি করে জানবো? তোমারই তো জানার কথা রণদাদা। মিতুল, মিতুল, তুমি জোর করে রণর মুখে কথা বসে কি প্রমাণ করতে চাইছো? আর কোন সাহসে তুমি ওর করার ধরলে? হ্যাঁ, কোন সাহসে? এখন শুধুমাত্র কলার ধরেছি, অন্য কিছু যে করিনি সেটা রণদাদার ভাগ্য। ভালোই ভালোই তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো আমার গুগলি কোথায়, কোথায় লুকিয়ে রেখেছো তুমি আমার গুগলিকে বলো। বাহ বাবা, যা মুখে আসবে তাই বলে যাবে না তুমি? আমি মানছি, আমি মানছি তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমার মন মেজাজ ভালো নেই, তাই বলে তুমি আমার ছেলেকে দোষারোপ করতে পারো না। নিজে তো সারা দুনিয়া টোটো করে ঘুরে বেড়াচ্ছ, কত যত্ন নিচ্ছ নিজের মেয়ের, যে অন্যের দিকে তুমি আঙুল তুলছ। আহ দেবজানি দাঁড়াও, চিরকাল ছেলেকে আড়াল করে গেল, যদি ঠিক করে শাসন করতে তাহলে আজকের দিনটা তোমায় দেখতে হতো না। মিতুল তুমিও শান্ত হও। মিতুল তোমার কেন মনে হচ্ছে যে রণ এসব করেছে? তুমি কি বলছো কি এসব? তোমরা সবাই এখানে মিতুলের কথা বিশ্বাস করছো আর আমাকে অবিশ্বাস করছো? মিতুল যা বলে যাচ্ছে তোমরা বিশ্বাস করছো সেগুলো? আরে ওই মেয়েটার কাছে কি প্রমাণ আছে? কোন রকম কোন প্রমাণ দেখাতেই পারেনি ও। তোমরা কেন ওকে এভাবে অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছ ড্যাড? কি আর করবি রণ, তোর বাবা আর দাদুর তো এটাই কাজ, সব সময় তোকে কাঠ ঘরে দাঁড় করা। না 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 মম, না না, কাট করায় দাঁড় করালেই তো চলবে না, কাট করায় দাঁড় করানোর জন্য প্রমাণ দরকার, আর মিতুলের কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই। আর আমি কোথায় গিয়েছিলাম? আমি নিজে কোথায় গিয়েছিলাম যে আমি গুগলিকে নিয়ে যাব? আমি তো এই বাড়িতেই ছিলাম।
আর তোমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তাহলে তোমরা থাম্মিকে জিজ্ঞেস করো। থাম্মি, আমি কি একটা কথা মিথ্যে বলছি? আমি বাড়িতে ছিলাম না ছিলাম না? প্লিজ থাম্মি বলো, প্লিজ। হ্যাঁ, রনও ঠিকই বলেছে মিতুল, রনও বাড়িতেই ছিল রে। আমি যখন গুগলির ঘরে ওকে খুঁজতে গেলাম তখন রনই তো প্রথমে এলো, ও আবার গুগলিকে খুঁজতেও গেল। আমি বাড়িতে ছিলাম না ছিলাম না? প্লিজ থাম্মি বলো, প্লিজ। মিতুল, রনও বাড়িতেই ছিল রে। হলো তো, হলো, এবার তোমাদের শান্তি হলো? দেখলে তো, মা তো নিজের মুখেই স্বীকার করলেন আমার ছেলে ভালো করতে গেলেও তোমরা তাকে দোষারোপ করো। কি হলো সুষমা, এবার কি বলবে তুমি? কি হলো মিতু, বলো বলো কি বলবে? এটাই বলবি, এখনো জোর গলাতে আমি এটাই বলবো, রণ দাদাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ও জানে আমার গুগলি কোথায় আছে, ওই আমার গুগলিকে লুকিয়ে রেখেছে। আর কতবার বলবো তোমাকে, ভালোই ভালোই বলে দাও রণ দাদা আমার গুগলি কোথায়। তুমি পুলিশ নিয়ে এসেছো না? আমার ছেলেকে ক্রিমিনাল না প্রমাণ করে তোমার শান্তি হচ্ছে না? মিথ্যে অভিযোগে অপমান করেই চলেছ, যখন সুযোগ পাচ্ছ তখন অপমান করে চলেছ, কেন কেন বলো? হ্যাঁ দেবজানি, প্লিজ সিনক্রেট করো না। কতটা ভুল বুঝাবুঝি হয়েছে? ও ভুল বুঝাবুঝি শুধু ওর ক্ষেত্রে ন্যায্য, তাই তো? আমরা যখন ভুল বুঝি আমাদের তো কম কথা শোনাও না মামনি, প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, এখন অযথা কথা না বলে। চুপ চুপ, একদম চুপ, তোমরা কেউ কিছু বলবে না। আমি কোনো কিছু বলি না, চুপচাপ সব সহ্য করি। সেজন্য সবাই ধরেই নিয়েছো না, আমার ছেলেকে যাচ্ছে তাই করে অপমান করা হবে, আর আমি কিছু বলবো না, আমি রিয়্যাক্ট করবো না। কেন ওকে কেউ জিজ্ঞেস করছে না? কেন ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো বাড়িতে পুলিশ কেন এসেছে। খুব চালাক ভেবেছো না নিজেকে, একেবারে পুলিশকে ধরে বেঁধে নিয়ে এসেছো যাতে খুব সহজে আমার ছেলেকে দোষী বলে ওরা জেলে পুড়ে দেয়, তাই তো? অনেক সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি তোমার চালাকি, আর নয় আর আমি তোমার চালাকি সহ্য করব না। সুশোভন, তোমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। এখানে বাবা আছেন, মা আছে, সুমি আছে, আমি সবাইকে বলছি, এত কিছুর পরে তোমরা তোমরা ওকে কিছু বলবে না? ওকে কোনো দোষারোপ করবে না, যাচ্ছে তাই ভাবে আমার ছেলেকে অপমান করলো, কেউ রিয়্যাক্ট করবে না, সবাই চুপ করে থাকবে। কেন মাঝে মাঝে তো মনে হয় এই মেয়েটা, এই মেয়েটাই এ বাড়ির মেয়ে, কেন আমার ছেলেকে বানের জলে ভেসে এসেছে? বৌমা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, গুগলি ঘরে ছিল অথচ কেউ খুঁজে পেল না। হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছি,
গুগলিকে আমি তো সারা বাড়িতে খুঁজেছি, কোথাও তো পাইনি, সেই জন্য তো তোমাদের ফোন করলাম। তখন তো রণর সঙ্গে ছিল আমার, ও তো খুঁজছিল। কিন্তু আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারে না ও। আমি বলছিলাম কি মিথুন, তোমার তোমার কোথাও কোনো ভুল? তুমি চুপ করো, চুপ করো বৌমা, আর একটা কথা বলবে না। এখন শুধু মিতুল কথা বলবে, আর কেউ কোনো কথা বলবে না। ঠাম্মি, আপনি জানেন ঠাম্মি, আমি এর আগে অনেকবার ইন্দ্রবাবুকে বোঝানোর চেষ্টা করেছি যে রণদাদা আমাদের সবার সামনে যেরকম থাকে, আসলে ও সেরকম নয়। ওর মুখে এক, মনে আর এক। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ইন্দ্রবাবু বোঝেননি, আমাকে বকাঝকা করেছেন বারবার। ওনাকে আমি বোঝাতেই পারিনি, উনি যাকে বিশ্বাস করছেন সেই মানুষটা বিশ্বাসের যোগ্যই নয়। অনেক অশান্তি হয়েছে আমার রণদাদাকে নিয়ে। প্রত্যেকবার খালি একটাই কথা বলে গেছেন, না মিতুল, প্রমাণ ছাড়া আমি কিছুতেই এই কথাটা বিশ্বাস করবো না যে রণ এরকম একটা কাজ করতে পারে। সেই জন্যই আমি প্রমাণ জোগাড় করেছি। আর তাই প্রমাণ জোগাড় করার তাগিদে তুমি আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যে অভিযোগ আনলে, তাই তো? এত কিছুর পরেও তুমি অস্বীকার করছো রণদাদা? হ্যাঁ, আমি অস্বীকার করছি, অস্বীকার করছি আমি, কারণ এই সবটা মিথ্যে, সবকিছু মিথ্যে। ওই গলাটা আমার গলা না। দাদা ভাই, লুক অ্যাট মি দাদা ভাই, তুই আমাকে অবিশ্বাস করবি? তুই ওই মেয়েটা প্রথম যেদিন বাড়িতে এসেছে, সেই দিন থেকে ও শুধু আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাঙন আনার চেষ্টা করছে। তুই বুঝতে পারছিস না কেন দাদা ভাই? ওই কলাটা আমার না, এগুলো সব মিতুলের চাল, শুধুমাত্র আমাকে ফাঁসানোর চাল। এগুলো আমার চাল। রণজিৎ লাইরি ইন্দ্রবাবুকে গুলি করেন, আর ইন্দ্রকে বাঁচাতে গিয়ে গুলিটা খেয়েছিল মিতুল। এই বিপর্যয় থেকে যখন আমি সেরেই উঠছিলাম, ঠিক তখনই আমার শরীরে বিষ ঢুকিয়ে আমাকে মেরে ফেলতে চায় এই রণজিৎ লাহিড়ি। চেয়েছিল যাতে আমি জ্যান্ত অবস্থায় পুড়ে মরি। সবকিছুর পেছনে, যা যা বিপদ আমাদের পরিবারে ঘটেছে, সবকিছুর পেছনে ছিল এই রণজিৎ লাহিড়ি। সব মিথ্যে। আমার রণাই কাজ করতে পারে না, এত নিচু নামতে পারে না, এত খারাপ আমার ছেলে হতে পারে না। শোনো মিতুল, ও রাগ করতে পারে, অভিমান করতে পারে, ও দুঃখ হতে পারে, কিন্তু তাই বলে ও এভাবে খুন করতে পারে না। মামনি, এটা যদি ও তোমার শরীরে বিষ ঢোকায়নি মিতুল, ও তোমার দিকে গুলি চালায়নি, তোমার ভুল হয়েছে। মামনি, এটা যদি মিথ্যে হতো আমার থেকে বেশি খুশি কেউ হতো না। এটা তো আমারই পরিবার মামনি, রণদাদা আমার পরিবারের একজন, আমার
ভালো লাগছে না আমার পরিবারের একজনকে পুলিশের হাতে তুলে দিতে, তার অপকীর্তির কথা বাড়ির প্রত্যেকের কাছে নিয়ে আসতে আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু আমি অনেক সহ্য করেছি, আর নয় তাই আমিও আজ বাধ্য হয়েছি আজকে বাড়ির প্রত্যেকের কাছে সবকিছু নিয়ে আসতে। আর আমি যা যা বলেছি সে সবকিছু সাক্ষীও আমার কাছে রয়েছে। স্যার, আমাদের কাছে যে সাক্ষী রয়েছে তাকে তাহলে সবার কাছে নিয়ে আসা যাক। নিশ্চয়ই, এই ওকে নিয়ে এসো। কে সাক্ষী? কোন সাক্ষীর কথা বলছে এরা? জুলি ধরা পড়ে গেল। না ঠাম্মি, ও শুধু ধোপা বউ নয়, ওর আরো অনেক পরিচয় আছে। ওর সব থেকে বড় পরিচয় হলো ও মেয়েদের খারাপ জায়গায় নিয়ে যায়, মেয়েদের পাচার করে। আর এই মানুষটা আমাদের রণদাদার সঙ্গী। এই নিজের মুখে সবকিছু স্বীকার করো, সব বলো, নইলে কিন্তু জানি না। আমি কিচ্ছু জানি না। ও ভালো মানুষ নয় স্যার, এক কথায় মুখ খোলার মানুষও নয়। ওর জন্য অন্য ওষুধ আছে, অনুমতি দিলে আমি শুরু করতে পারি। আজ আমি কিচ্ছু করছি না ম্যাডাম, আপনার যা করার আপনি করুন। আগের দিনের মারটা নিশ্চয় ভুলে যাবো। বলবে না? বলছি বলছি, আমি বলছি ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার কথা আমাকে রণ স্যারই বলেছিলেন। ওই মিতুলকে কিডন্যাপ করে এই মিতুলকে আমার কাছে রণ স্যারই পাঠিয়েছিলেন বেঁচে দেওয়ার জন্যে। আমাকে বলেছিল বর্ডার পার করে দিতে, আমি নিয়েও যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে এই মিতুল পালাবার চেষ্টা করেছিল, তখন রণ স্যারই গুলিটা করেছিলেন। ওই মুখোশ পরে থাকা লোকটা রণ স্যার ছিলেন।